আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। মনীষীদের মুক্তা ঝরা বাণী, মুফতি মুহাম্মদ শাহ আলম বিন বাবুল। হজরত নবী ও রাসুল আলহিসাল্লাম গণের স্মরণীয় বাণী। পার্থিব সম্পদের প্রাচুর্য দ্বারাই ঐশ্বর্যশালী হওয়া যায় না, মনের ঐশ্বর্যই আসল ঐশ্বর্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৎ লোক সাতবার বিপদে পড়লেও আবার উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারেই নিপাত হয়ে যায়। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম। নির্বোধের কাজের বিরোধিতা করো না, যদি এমনটি করো তাহলে তোমাকেই নির্বোধ হতে হবে। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম। মাজলুমের আর্তনাদ শুনে যারা কান বন্ধ করে রাখে তারাও একদিন কাঁদবে, কিন্তু তখন কেউ তাদের কান্না শুনবে না। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম। সন্তানকে সুশিক্ষা দিতে অলসতা করো না, তোমার শাসনের বেতের আঘাতে তার জীবনপাত হবে না, এই সামান্য আঘাতে তার জীবনের মোড় জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরে যেতে পারে। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম। শরীয়তের একটি বিন্দু মুছে দেওয়া আসমান জমিন স্থানচ্যুত হয়ে যাওয়ার চাইতে বেশি গুরুতর। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসাল্লামের প্রতি ওহী নাজিল করে বলেছিলেন যে, হে দাউদ, যে আমার মুহাব্বতের দাবি করে অথচ রাত এলেই ঘুমিয়ে পড়ে সে মিথ্যা দাবিদার। দু ধরনের সফর রয়েছে, একটি হলো দুনিয়ার সফর, অপরটি হলো আখিরাতের সফর। দুনিয়ার সফরে পাথেই সঙ্গে রাখতে হয়, আর আখিরাতের সফরে যাত্রার পূর্বেই পাথেই পাঠিয়ে দিতে হয়। আল্লাহর অনুগ্রহে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম হয়েছি, কিন্তু নির্বোধের চিকিৎসায় আমি অক্ষম হয়ে গেছি। হজরত ঈসা আলাইহিসাল্লাম বলেছেন, তুমি নিজে অপরের নিকট যেরূপ ব্যবহার পেতে আশা করো, তুমি নিজেও অন্যের সাথে সেই রূপ ব্যবহার করিও। হজরত ঈসা আলাইহিসাল্লাম একটি কবরের পাশ হয়ে অতিক্রমকালে হঠাৎ এ গায়েবী আওয়াজ শুনতে পান, কত সুস্থ সবল সুঠাম দেহ, সুগঠিত সুন্দর সুশ্রী চেহারা, ও কত বাকপটু আজ এখানে আত্মচিৎকার করছে। বেহেস্তের সব কিছুর নির্যাস দুটি জিনিস, স্বাদ ও সুখ। ইহধামে যে তা বিসর্জন দেবে সেই বেহেস্তের স্বাদ ও সুখ উপভোগ করবে। তোমরা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়ে অন্যদের দোষের হিসাব করো না, বরং নিজেকে গোলামের দৃষ্টিতে বিচার করো, নিজের দোষের প্রতি নজর দাও। তোমরা সেই জিনিসটি বেশি পরিমাণে সংগ্রহ করো যাকে না আগুন জ্বালাতে পারে না মাটি হজম করতে পারে। লোকেরা বলল, সেই জিনিসটি কি? হযরত ঈসা আলাইহিসাল্লাম বললেন, নেকি ও দানশীলতা। যে ব্যক্তি কোনো ভিক্ষুককে অকারণে খালি হাতে ফিরিয়ে দেয়, সাত দিন পর্যন্ত তার ঘরে ফেরেশতা প্রবেশ করে না। বাতাস যেমন প্রদীপ সমূহকে নিভিয়ে দেয়, তেমনি অহংকার ইবাদত সমূহকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার সকল বক্তব্যের সার কথা হলো, আখেরাত দুনিয়া অপেক্ষা উত্তম এবং তাতে সন্দেহ পোষণ কারোর জন্যই মঙ্গলকর নয়। মানুষের মনে যতক্ষণ পর্যন্ত স্বর্ণ ও মৃত্তিকা সমান সমান বলে পরিগণিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে নেককারদের সারিভুক্ত হতে পারবে না। পবিত্র হাদিস শরীফ থেকে সংগৃহীত বাণী। আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন। তিরমিজি শরীফ। মুমিন বান্দা নিজের মৃত্যু দ্বারা দুনিয়ার কষ্ট ক্লাশ থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহ তাআলার রহমতের কাছে উপনীত হয়। বুখারি। সতীধানী স্ত্রীর চারটি বৈশিষ্ট্য। এক, স্বামী যখন স্ত্রীকে কোনো কাজের আদেশ করে তখন তৎক্ষণাৎ সে তা পালন করে, কিন্তু এই আনুগত্য শরীয়ত গৃহীতি কোনো নির্দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা হাদিস শরীফে আছে, সৃষ্টিকর্তার নাফরমানি করে কোনো সৃষ্টিজীবের আনুগত্য বৈধ নয়।
2. স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, তবে স্বামীকে হাসি মুখে খুশি করে দেয়। স্বামীর সুখ দুঃখ আনন্দ বেদনা অভাব অনটন এক কথায় সর্বাবস্থায় যে স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে এবং স্বামীর দুঃখ বেদনা বরণ করে নিয়ে সর্বদাই তাকে আনন্দ দিতে চেষ্টা করে, তার সাথে হাসি মুখে প্রাণ ভরে মধুময় আলাপ করে, এমন স্ত্রী হলো একজন স্বামীর জন্য দুনিয়াতে উত্তম নিয়ামত। 3. স্বামী যদি তার কোনো বিষয়ে শপথ করে, তবে সে স্বামীকে শপথ মুক্ত করে দেয়। অর্থাৎ স্বামী স্ত্রীকে এমন কাজ করা বা না করার উপর শপথ করালো যা স্ত্রীর অপছন্দনীয়। এতদা সত্ত্বেও স্ত্রী স্বামীর শপথ দূরীভূত করার জন্য যা করার দরকার তাই করে, নিজের অভিমতকে সে প্রাধান্য দেয় না। 4. স্বামীর অবর্তমানে স্ত্রী স্বার্থের প্রতি লক্ষ্য রাখে, তার নিজের ব্যাপারে ও স্বামীর ধন সম্পদের ব্যাপারে। এইসব গুণ সম্পূর্ণ নারীর হলেই একজন পুরুষের জন্য নিয়ামত। আল হাদিস। কোরআন ও সুন্নাহের আলোকে বিবাহের উপকারিতা। 1. বিবাহের মাধ্যমে মানসিক তৃপ্তি ও কর্মদীপনা লাভ করা যায়। 2. উন্নত নৈতিকতা ও চারিত্রিক পবিত্রতা অর্জিত হয়। 3. আদম সন্তানের ধারাবাহিকতা বজায় থাকে। 4. সুখী ও শান্তিময় পারিবারিক জীবন গড়ে ওঠে। 5. ইমানের মজবুতি ও দৃঢ়তা সৃষ্টি হয়। 6. শারীরিক ও মানসিক আনন্দ লাভ করা যায়। 7. নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। 8. যৌন চাহিদা পূরণ করা যায়। 9. সামাজিক বিপর্যয় ও অবক্ষয় রোধ করা যায়। 10. ব্যক্তির ইহকাল সুশোভিত হয়ে ওঠে। 11. কোরআনের প্রতি আনুগত্য ও হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন ঘটে। কবিরা গুনহাসমূহের মধ্য থেকে সবচেয়ে বড় গুনহা হলো মুসলমানদের ইজ্জতের উপর হামলা করা। আবু দাউদ। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। বুখারী শরীফ। আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। আবু দাউদ শরীফ। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না যার অন্তরে তিল পরিমাণ অহংকার রয়েছে। মুসলিম শরীফ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। তিরমিজি শরীফ। যখন তুমি কাউকে তোমার প্রশংসা করিতে দেখবে তখন তার চেহারায় মাটি নিক্ষেপ করবে। আবু দাউদ শরীফ। দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। মুসলিম শরীফ। 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বেই তার যথার্থ মূল্যায়ন করো। 1. বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে যৌবনের। 2. অসুস্থতার পূর্বে সুস্থতার। 3. দারিদ্রতার পূর্বে সচ্ছলতার। 4. ব্যস্ততার পূর্বে অবসরতার। 5. মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করো। আল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলায় কিছু সময় ইলমের চর্চা করা সারা রাত্র নফল ইবাদত করার চেয়ে উত্তম। দারিমি। সবচেয়ে সৌভাগ্যশালী ওই ব্যক্তি যে অন্যকে উপদেশ দিতে দেখে নিজে উপদেশ গ্রহণ করে। মুফিদুত তালিবিন। মুসলমানদের কষ্ট ক্লাশ চিন্তা হতাশা আর দুঃখ বিষাদ দ্বারা আল্লাহ তাআলা গুনহা মাফ করেন, এমনকি শরীরে যেই কাটা বিধে তার বিনিময়ে আল্লাহ তাআলা গুনহা মাফ করেন। বুখারি। জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাই তাই আল্লাহ তাআলা দান করেন, আর সেই সময়টি হলো জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত। আল হাদিস। অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে,
কারণ হলো যাতে করে জীবন্ত অবস্থাতেই তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তিরমিজি। তুমি যদি এত অধিক পরিমাণ পাপ কাজ করো যে তা আকাশ সমান উঁচু হয়, এরপর অনুতাপের সাথে তৌবা করো, তবুও তোমার তৌবা কবুল করা হবে, প্রত্যাখ্যাত হবে না। তিরমিজি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলী যখন নিজের সন্তানদেরকে হযরত সালাল রহমতুল্লাহি আলীর নিকট শিক্ষা অর্জন করতে পাঠালেন, তখন তিনি একটি চিঠিতে লিখে দিলেন যে, জনাব, আমার সন্তানদের শিক্ষা দীক্ষাতে সর্বপ্রথম তাদেরকে গান বাজনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবেন, কারণ গান বাজনার শুরুতে থাকে শয়তান আর শেষে পাওয়া যায় আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আমি বড় বড় নির্ভরযোগ্য আলেমদের মুখে শুনেছি যে গান বাদ্যের অনুষ্ঠানে যাওয়া, গান বাদ্য শ্রবণ করা এবং তার আগ্রহ হওয়া অন্তরের মধ্যে ওইরূপ মুনাফিকি সৃষ্টি করে দেয় যেরূপ পানি অদ্ভুত জন্ম দেয়। দুরোরে মানসুর। যে ব্যক্তি নম্র আচরণ হতে বঞ্চিত, সে সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত। বুখারি। একজন নারী যদি বেপর্দায় চলে তাহলে চারজন পুরুষ জাহান্নামে যাবে, এক, মহিলার বাবা, দুই, মহিলার বড় ভাই, তিন, মহিলার স্বামী, চার, মহিলার বড় ছেলে। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। আল কোরআন। যার অন্তরে আল্লাহর ভয় নেই তার দেওয়া সংবাদ যাচাই না করে বিশ্বাস করা যাবে না। আল হাদিস। দুনিয়ার জন্য সেই পরিমাণ মেহনত করো যেই পরিমাণ সময় তোমাকে এখানে থাকতে হবে, আর আখেরাতের জন্য সেই পরিমাণ সময় ব্যয় করো যে পরিমাণ সময় তোমাকে সেখানে থাকতে হবে। আল হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাঁচটি বিষয়ে উপদেশ দিয়েছেন। এক, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো, এতে তুমি উত্তম ইবাদতকারী হবে। দুই, আল্লাহ তোমার কিসমতে যা বণ্টন করেছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকো, এতে তুমি হবে সর্বাপেক্ষা ধনবান। তিন, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, এতে তুমি হবে পূর্ণ ইমানদার। চার, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্যও তা পছন্দ করবে, এতে তুমি হবে পূর্ণ মুসলমান। পাঁচ, অধিক হাসবে না, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। তিরমিজি। তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে নিজেরাই নিজেদের হিসাব নাও, এবং তোমাদের আমলসমূহ পরিমাপ করার আগে নিজেরাই নিজেদের আমলসমূহ পরিমাপ করো। তিরমিজি শরীফ। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন ফেরেশতাগণ বলেন, এই ব্যক্তি পরকালের জন্য অগ্রিম কি পাঠিয়েছে, আর লোকেরা বলে, সে দুনিয়াতে কি রেখে গেছে। বাইহাকি। চারটি গুণ বিশিষ্ট মহিলা জান্নাতি। এক, যে মহিলা স্বামীকে খুব বেশি ভালোবাসে। দুই, যে মহিলা বেশি বেশি সন্তান প্রসব করে। তিন, স্বামীর সাথে বারংবার প্রেম বিনিময় ও অনুরাগী হয়। চার, স্বামী কোনো কারণবশত রাগান্বিত হলে স্বামীকে রাজি খুশি না করা পর্যন্ত খাদ্য না খাওয়ার বড় পরিকল্পনা করে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ধনী হওয়া সম্পদের প্রাচুর্যের নাম নয়, বরং প্রকৃত সম্পদশালী সেই ব্যক্তি যার অন্তর সম্পদশালী। বুখারি শরীফ। বুদ্ধিমান সে যে নিজের নফসকে সংবরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, আর নির্বোধ সে যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে অথচ আল্লাহর কাছে বিরাট বিরাট আশা পোষণ করে। তিরমিজি শরীফ। রাগ মানুষের ইমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। আল হাদিস। যে ব্যক্তি যে পরিমাণ দুনিয়াকে ভালোবাসবে
সে সেই পরিমাণ আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। পক্ষান্তরে যে আখিরাতকে মহাব্বত করে সে সেই পরিমাণ দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং যা অচিরেই ধ্বংস হয়ে যাবে তার উপর তাকে প্রাধান্য দাও, যা চিরস্থায়ী থাকবে। ইলেম থেকে বঞ্চিত হওয়ার কয়েকটি কারণ: এক, উস্তাদের সাথে বেয়াদবি করা; দুই, যাতায়াতের সময় সালাম না দেয়া; তিন, উস্তাদের দিকে পিঠ দিয়ে বসা; চার, উস্তাদের আনুগত্য কম করা, অর্থাৎ কিছু মানা আর কিছু না মানা; পাঁচ, উস্তাদের দিকে পা দিয়ে বসা; ছয়, উস্তাদকে মহাব্বত করার ক্ষেত্রে কমতি করা; সাত, উস্তাদকে ধোকা দেয়া; আট, উস্তাদের সাথে মিথ্যা কথা বলা; নয়, নিজের ভুলের তাবিল করা; দশ, উস্তাদের খেদমতে কমতি করা; এগারো, তার মনে আঘাত দেওয়ার দ্বারা ইলেমের মধ্যে বরকত কমে যায় এবং তার খুশির দ্বারা ইলেমের মাঝে বরকত হয়। বারো, তার খারাপ নাম রাখা। তেরো, তার সম্পর্কে খারাপ ধারণা করা। চোদ্দ, তাকে কোথায় বা কাজে কষ্ট দেওয়া। পনেরো, যে তালিবে ইলেম নিজের উস্তাদের জন্য কোনো প্রকার কষ্টের কারণ হয় সে ইলেমের বরকত থেকে বঞ্চিত থাকবে। হাজারো চেষ্টা করার দ্বারাও ইলেমের মতো সম্পদ থেকে উপকৃত হতে পারবে না। ক্ষুধার্ত নেকড়ে বকরি পেলে যেমন ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে মানুষের দিনকে দুটি জিনিস: এক, সম্পদ, অর্থাৎ সম্পদের লোভে মানুষ জায়েজ নাজায়েজের প্রতি লক্ষ্য করে না; দুই, সম্মান, অর্থাৎ সম্মান পাওয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তুফাতুল বারি, মানুষ তার বন্ধুর ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে যে সে তুমি যার সাথে বন্ধুত্ব করতে চাও কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। আল হাদিস, কারো সম্পর্কে জানতে হলে তার সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, বরং তার বন্ধুর অবস্থার খোঁজ খবর নাও, কারণ বন্ধু যেমন হবে সে তেমনই হবে। ভালো মন্দের প্রভাব সহচর্যের মাধ্যমে বিস্তার করে, এই জন্যে বন্ধুর প্রয়োজন হলে দেখে শুনে বন্ধু নির্বাচন করা উচিত। সহচর্যের এক বিশাল প্রভাব রয়েছে। যে ব্যক্তি আতর বিক্রেতার সাথে বসে সে খুশবু পায়, আর যে কামারের কাছে বসে সে কাপড় জ্বালায়। এজন্যে সকলের উচিত দিনদার লোকের সহচর্য গ্রহণ করা, তাহলে দিনে জজবা বৃদ্ধি পাবে ও বদকারের ক্ষতি থেকে মুক্ত থাকবে। সবচেয়ে বড় অপরাধী সে যার অযাচিত প্রশ্নের কারণে মুসলমানের কোনো হালাল জিনিস হারাম করে দেয়া হয়। বুখারি ও মুসলিম, তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল ও দয়াশীল। বান্দা যখন তার কাছে দোয়ার দুই হাত তুলে তখন আল্লাহ তাআলা তা ফিরিয়ে দিতে লজ্জা পান। আল হাদিস, আল্লাহর ভয়ে তুমি যাহা কিছু ছেড়ে দিবে আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। আল হাদিস, মানুষের বয়স যত বাড়ে তার দুটি আশা ততই বাড়ে। এক নম্বর, মানুষের বয়স বৃদ্ধি পেলে মালের লোভ বৃদ্ধি পায়। দুই, সে বেশি বাঁচতে চায়, মরতে চায় না। কোনো জিনিস যদি আল্লাহ তাআলার ফয়সালাকে পরিবর্তন করতে পারত তাহলে সর্বপ্রথম মানুষের নজর আল্লাহ তাআলার ফয়সালাকে পরিবর্তন করতে পারত। তিরমিজি শরীফ দ্বিতীয়। দুনিয়াতে আল্লাহ তাআলার পরীক্ষা তাদের উপর আসে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বান্দা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্টি থাকে কি না তা তিনি পরীক্ষা করতে চান। যদি বান্দা সন্তুষ্ট থাকে তবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবেন, অন্যথায় আল্লাহ অসন্তুষ্ট হবেন। বিপদ আপদ কখনো গুনহা মাফ করার জন্য আসে, আবার কখনো মর্যাদা বিলীন করার জন্য আসে, আর কখনো আমলি আদর্শ বনার জন্য হয়ে থাকে। নেক আমল যাকে পিছনে ফেলে দিল নফস ও ধন সম্পদ তাকে সামনে বাড়াতে পারে না। তিরমিজি শরীফ, ইমানদার হয় সরল ও ভদ্র,
পক্ষান্তরে পাপি হয় ধূত ও হীন চরিত্রের। আল হাদিস, তোমরা প্রত্যেককে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্য গোপন করো না। সাতটি জিনিস অপর সাতটি জিনিস ব্যতীত অর্থহীন। এক, আল্লাহকে ভয় করে বলে দাবি করে অথচ গুনাহ থেকে বিরত থাকে না। দুই, আল্লাহর দরবারের প্রতিদানের আশা করে অথচ নেক আমল করে না। তিন, নেক আমল করার ইচ্ছা আছে কিন্তু দৃঢ় সংকল্প নেই। চার, সাধনা নেই, আছে শুধু দোয়া, অর্থাৎ সৎ ও সৎ পরায়ণ হওয়ার জন্য প্রয়োজনীয় চেষ্টা নেই, আছে শুধু দোয়া। পাঁচ, লজ্জা ও অনুশোচনা ব্যতীত তওবা, অর্থাৎ মুখে মুখে তওবা করে কিন্তু কাজের দিক দিয়ে আন্তরিকভাবে ব্যতীত অনুতপ্ত হয় না। ছয়, আত্মশুদ্ধি ব্যতীত বাহ্যিক ও আনুষ্ঠানিক ইবাদত অর্থহীন। সাত, ইখলাস ব্যতীত চেষ্টা সাধনাও অর্থহীন, কারণ আল্লাহর দরবারে ইখলাস ব্যতীত কোনো আমলই উপকারে আসবে না। সর্বাপেক্ষা উত্তম কথা আল্লাহর কথা, আর সর্বাপেক্ষা উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ দিলের খুঁটি এবং ইহার মধ্যে দশ প্রকার উপকারিতা রয়েছে। এক, নামাজ চেহারার উজ্জ্বলতা। দুই, দিলের নূর। তিন, শরীরের আরাম ও সুস্বাস্থ্যের কারণ। চার, কবরের সঙ্গী। পাঁচ, আল্লাহর রহমত নাজিলের উসিলা। ছয়, আসমানের চাবি। সাত, নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু। আট, আল্লাহর সন্তুষ্টির কারণ। নয়, বেহেস্তের মূল্য। দশ, দোজকের প্রতিবন্ধক। যে ব্যক্তি নামাজকে কায়েম রাখিল সে দিনকে কায়েম রাখিল, আর যে নামাজকে ধ্বংস করিল সে নিজের দিনকে ধ্বংস করিল। মানুষের দিনই বিষয়ে যে ইলেম দ্বারা আল্লাহ উপকার দান করেন তা যদি কেউ গোপন করে রাখে তাহলে আল্লাহ তাআলা তার মুখে আগুনের লাগাম পরিয়ে দিবেন। ইবনে মাজা শরীফ। দুটি গুণ যার মধ্যে থাকবে সে কৃতজ্ঞ ও ধৈর্যশীল বান্দাদের মধ্যে গণ্য হবে। এক, দিনী বিষয়ে যে তার চেয়ে উপরের স্তরের ব্যক্তির দিকে তাকায় এবং তার অনুসরণ করে। দুই, দুনিয়ার বিষয়ে সে নিজের চেয়ে নিচু স্তরের ব্যক্তির দিকে তাকায় এবং শুকরিয়া আদায় করে। আল হাদিস, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে এ কথা জানে যে একদিন তাকে মরতেই হবে তবুও সে কেমন করে হাসে। আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে এ কথা জানে যে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে তবুও সে কেমন করে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়। আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে এ কথা জানে যে সব আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হয়ে আছে তবু তার কোনো জিনিস হাসিল না হলে আফসোস করে। আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে এ কথা জানে যে জাহান্নামের আগুন অবশ্যই আছে তবু সে কেমন করে পাপ কাজে লিপ্ত হয়। আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে এ কথা জানে যে আল্লাহ তাআলা আছেন তবু সে অন্যের আলোচনা করে। আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে এ কথা জানে যে জান্নাতে অফুরন্ত নিয়ামত আছে তবু সে কেমন করে দুনিয়ার জিনিস দ্বারা শান্তি লাভ করে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত বর্ষণ করেন যে মহিলা তার স্বামীকে দেখে হাসি উপহার দেয়, তেমনিভাবে আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহমত বর্ষণ করেন যে পুরুষ তার স্ত্রীকে দেখে হাসি উপহার দেয়, বিবিকে দেখে হাসি দেওয়া রাসূলের সুন্নত। আল হাদিস, যে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হওয়াকে পছন্দ করে আল্লাহ তাআলাও তার সাথে মিলিত হওয়াকে পছন্দ করেন। আল্লাহ তাআলা তিনটি জিনিস পছন্দ করেন না। এক, নামাজের মাঝে খেলাধুলা করা। দুই, রোজা অবস্থায় গালিগালাজ করা। তিন, কবরস্থানে হাসাহাসি করা। এই কাজ তিনটি মাখরুহে তাহরিমি ফাতাওয়া স্বামী। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা গরিব মিসকিন, ওই মহিলা গরিব মিসকিন, ওই মহিলা গরিব মিসকিন, যে মহিলা তার স্বামীর কাছে থাকে না। লোকেরা আরজ করল, যদি সে মহিলা মালদার হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদিও সে মালদার, তারপরেও সে স্বামী ছাড়া গরিব মিসকিন। আল হাদিস, সমস্ত দুনিয়া ও দুনিয়ার যত আসবাবপত্র আছে সব কিছুই সামান্য ফায়দার বস্তু মাত্র, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফায়দার বস্তু হলো নেককার বিবি বা স্ত্রী। মুসলিম শরীফ, মুমিনগণ আল্লাহ তাআলার তাকওয়ার পরে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে নেককার স্ত্রীর মাধ্যমে। মিশকাত শরীফ, কোনো ব্যক্তি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হলেও তার সম্পদের লালসা মিটবে না, অথচ সে ভালো করে জানে যে তার বেঁচে থাকার জন্য এত সম্পদের প্রয়োজন নেই, তবুও ইহা অর্জন করার জন্য উতাল তরঙ্গের ন্যায় ঘুরে বেড়ায়। যত কিছুরই অধিকারী সে হোক না কেন, অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া হতে বিদায় নিতে হয়, তার এই লোভ লালসা অপছন্দনীয়। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায়কারী ওই ব্যক্তি নয় যে সদাচরণের বিনিময়ে সদাচরণ করে, বরং প্রকৃত অর্থে আত্মীয়তার সম্পর্ক বজায়কারী ওই ব্যক্তি যার সাথে সম্পর্ক ছিন্ন করার পরও সে সুসম্পর্ক বজায় রাখে। আল হাদিস, তিন ব্যক্তি অমর, তিন ব্যক্তি থেকে কোনো উপকৃত হতে পারে না। এক, ভদ্র ব্যক্তি কমিনা ব্যক্তির থেকে। দুই, নেকি বদি থেকে কোনো উপকৃত হতে পারে না। তিন, জ্ঞানী মূর্খ থেকে কোনো ফায়দা অর্জন করতে পারে না। মানুষ প্রয়োজনের তাগিদে টাকা পয়সা উপার্জন করে এবং করাটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথকে উপেক্ষা করে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলবে। অতি সচ্ছলতার মোহে পড়ে মিথ্যা ও অসৎ উপার্জনে সচেষ্ট হবে, আর যে ব্যক্তি এমন করবে সে যেন সম্পদের দাসে পরিণত হয়েছে, তার উপর পতিত হবে আল্লাহর অভিশাপ, বঞ্চিত হবে খোদা রহমত বরকত থেকে, জনসম্মুখে হবে ঘৃণিত ও লাঞ্ছিত। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের মহামূল্যবান বাণী, যে ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়, অপরের কষ্ট দূর করার মাঝে রয়েছে মহত্বের পরিচয়। পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। ওই ব্যক্তি উত্তম নয় যে আখেরাতের জন্য দুনিয়াকে একেবারে বর্জন করে, বরং উত্তম সেই ব্যক্তি যে দুনিয়া ও আখেরাত উভয়টিকে গ্রহণ করে। যে ব্যক্তি কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে নাজাত লাভের আশা রাখে, মুসলমানদের প্রতি সদয় ও সৌন্দর্যপূর্ণ আচরণ তার কর্তব্য। ভোর হতে জাগ্রত হওয়ার ব্যাপারে পাখিরা যদি তোমায় হারিয়ে দেয় তাহলে তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়? যতদিন পর্যন্ত মুসলমানরা জিহাদকে আঁকড়িয়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু যেদিন থেকে তারা জিহাদকে ছেড়ে দিবে সেদিন থেকে তাদের উপর জিলতির বোঝা চাপিয়ে দেওয়া হবে। দুনিয়ার এই দেহগুলি হয়তো উৎকৃষ্ট পক্ষীশালা, নয়তো নিকৃষ্ট পশুশালা। সুতরাং নিজের বিষয়ে চিন্তা করো যে এই দুটির কোনটি তুমি। যদি তুমি ঊর্ধ্ব জাগতিক পক্ষীশালের সদস্য হয়ে থাকো তাহলে শুনতে পাবে এই মর্যাদাপূর্ণ আহ্বান যে আপন রবের সান্নিধ্যে ফিরে এসো। হে আল্লাহর বান্দাগণ, তাদের কথা চিন্তা করো যারা তোমাদের পূর্বে ছিল, কোথায় ছিল তারা গতকাল আর কোথায় আছে তারা আজ। প্রত্যেক সৎকর্মের প্রতিদান সম্পর্কে অনুমান করা যায়, কিন্তু সবরের প্রতিদান এত অসীম যে এই সম্পর্কে কোনো অনুমান করা যায় না। ওই দিন কাঁদবেন যখন উপলব্ধি করতে পারবেন যে জীবন শেষ হয়ে এলো অথচ কোনো নেক আমল করা হলো না। পার্থিব স্বার্থের বশবর্তী হয়ে যারা আখেরাতের কথা ভুলে যায় সেই সব লোক কিছুতেই ভালো হতে পারে না, প্রক্ষান্তরে সেসব লোককেই ভালো বলা চলে যারা দুনিয়া ও আখেরাত উভয় জগতের স্বার্থ চিন্তা করে কাজ করে।